হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন আমরা এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলে দেখবেন অনেক চাকরি সংক্রান্ত ভিডিও আছে এবং এই চাকরি সংক্রান্ত ভিডিওগুলি দেখে আপনারা উপকৃত হলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করা থাকে এবং অবশ্যই বেল বটনে ক্লিক করবেন এবং আজকে আপনাদের জন্য আমি কোনো চাকরি সংক্রান্ত খবর আনি আজকে আপনাদের জন্য একটি অভিনব নতুন একটা খবর এনেছি সেটি একটি নিউজ মাধ্যমে একটা নিউজ ভালো নিউজ চ্যানেলে খবরটি প্রকাশিত হয়েছে এবং খবরটি শুনে আপনারা খুবই উপকৃত হবেন আপনারা অনেকেই কলকাতা যান এবং বাড়ি ফেরার সময় অনেক সময় বাস বাস পান না বা অনেক সময় ট্রেনের গণ্ডগোলের জন্য আপনারা বাড়ি ফিরতে অসুবিধা হয় তখনই আপনাদের প্রয়োজন হয়ে পড়ে ট্যাক্সি এবং এই ট্যাক্সি আপনারা অনেক ট্যাক্সি দেখবেন আপনাদের আপনারা যেই জায়গায় যেতে বলেন সেই জায়গায় আপনাদের ট্যাক্সি যায় না সেই জন্য একটা রাজ্য সরকার একটি নতুন হেল্প ডিস্কের সূচনা করেছে সেটি আপনাদের জেনে রাখা দরকার সেই কারণেই আমি ভিডিওটা তৈরি করলাম এখানে দেখুন জি নিউজ চব্বিশ ঘন্টায় এই খবরটা বেরিয়েছে মোবাইলে সেভ করুন এই নম্বর ট্যাক্সি না বললেই ফোন করুন এই নাম্বারটা আপনারা মোবাইলে সেভ করে নেবেন এবং ট্যাক্সি যদি আপনাদের না বলে কোনো জায়গায় যাওয়ার জন্য তাহলে অবশ্যই আপনারা সেই নাম্বারে ফোন করবেন এবং ট্যাক্সির নাম্বারটা অবশ্যই বলবেন এবং কমপ্লেন করবেন এই সমস্যার সমাধানে সৌজন্যে হেল্প ডিস্কের ভাবনা রাজ্য সরকার রাজ্য সরকার একটি হেল্প ডিস্কের ভাবনা শুরু করেছে এবং এখানে দেখুন লিখেছে কি ট্যাক্সিতে যাত্রী প্রত্যাখ্যান রুখতে হেল্প ডেস্ক খুলেছে রাজ্য পরিবহন দপ্তর সহযোগিতায় এগিয়ে এসেছে চারটি ট্যাক্সি সংগঠন উন্নত ভাড়া রুখতে সাহায্য করবে এই হেল্প ডিস্ক বৃহস্পতিবার থেকেই চালু হচ্ছে এই হেল্প নম্বর নম্বরটি হল নাইন আমি নম্বরটা আরেকবার বলছি নাইন এই নাম্বারটি আপনার মোবাইলে সেভ করে নিন এবং এখানে আরও কিছু লিখেছে সেটি হচ্ছে ট্যাক্সি রিফিউজালের দৌরাত্ম ঠেকাতে সম্পত্তি শহরে নো রিফিউজাল ট্যাক্সি সূচনা করেছিল রাজ্য সরকার কিন্তু কার্যক্ষেত্রে সেই ট্যাক্সি বহু ক্ষেত্রেই যাত্রী প্রত্যাখ্যান করছে এবং কখনো কখনো উন্নত বেশি ভাড়া চাইছে ফলে যে উদ্দেশ্যে এই ব্যবস্থা সূচনা তা কাজে লাগছে না শহরে হাতে গোনা কিছু রাস্তা ছাড়া উন্নত যেতে চাইছে না চালকরা এর কারণ হিসেবে চালক ও মালিকরা জানাচ্ছে ট্যাক্সিগুলি কোনো রুট পারমিট নেই ঢাকডল প্রীতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দু হাজার নো রিফিউজাল ট্যাক্সি সূচনা করেছিলেন প্রাক্তন পরিবহন পরিবহন মন্ত্রী মদন মিত্র নীল ও সাদা রঙের এসি ও নন এসি ট্যাক্সি যাত্রী প্রত্যাখ্যান না করে আমজনক সুবিধা দেবে বলে দাবি মুখ্যমন্ত্রীর কার্যত সেই দাবি পূরণ করা যাচ্ছে না সেই সমস্যার সমাধানের জন্য হেল্প ভাবনা রাজ্য সরকারের আজকের দিনে সকলের হাতে ফোন এবং ফলে আর না শুনলে এবার সাধারণ যাত্রীরা ফোন করতে পারেন নাইন থ্রি থ্রি ওয়ান থ্রি ফোর সিক্স এই নাম্বারে ফোন এই নাম্বারে ফোন করবে এখান থেকে মিলবে সাহায্য এমনটি আশ্বস্ত করেছে প্রশাসন তো এই নাম্বারটা আপনারা অবশ্যই সেভ করে নিন নাইন থ্রি থ্রি ওয়ান নাইন ফোর নাইন থ্রি ফোর সিক্স এই নাম্বারটা হেল্প ট্যাক্সি হেল্পডিস্ক এই নাম্বারটা অবশ্যই সেভ করে নিন এবং আপনাদের যদি কোনো ট্যাক্সি যদি আপনাদের না নিয়ে যাওয়ার কথা বলে বা আপনারা যদি যেখানে যেতে বলবেন সেখানে যদি না যায় তাহলে অবশ্যই আপনারা এই নামে এই নাম্বারে ফোন করে অবশ্যই সাথে সাথে কমপ্লেন করুন এবং ট্যাক্সির নাম্বারটা আপনারা দিয়ে কমপ্লেন করবেন যে কোন নাম্বারে ট্যাক্সি আপনাকে রিফিউজাল করেছে অবশ্যই আপনারা কমপ্লেন করবেন এবং আশা করি এই ভিডিওটা আপনাদের সাহায্য করবে এবং অনেক আমার বন্ধুরা আছে যারা কলকাতায় যায় এবং নানা দিকে যায় এবং সেখানে বাস বাস এবং ট্রেন না পেয়ে অনেক সময় কি হয় মুশকিলে পড়ে এবং ট্যাক্সি তো অনেক সময় যেতে চায় না সেই কারণেই এই সরকারের এই ভাবনা তো আশা করি এই ভিডিওটা আমার ভালো লাগলো আপনারা এই ইনফরমেশনটা পেলেন আপনাদের ইনফরমেশনটা ইনফরমেশনটা অবশ্যই কাজে লাগবে এবং আপনাদের আরও কিছু যদি এই সম্বন্ধে মতামত থাকে অবশ্যই আমার কমেন্টে লিখবেন এবং অবশ্যই আমাকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বটনে ক্লিক করবেন ধন্যবাদ